এপ্রিলে মহাকাশে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এর মাধ্যমে বিশ্বের 57তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া করে পরিচালিত হচ্ছে। এজন্য বছরে ব্যয় হচ্ছে প্রায় 125 কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হলে এর ব্যয় কমবে, একই সাথে দেশের টাকা দেশেই থেকে যাবে। এছাড়া স্যাটেলাইটের তরঙ্গ ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয়েরও সম্ভাবনা রয়েছে। টেলিভিশন চ্যানেল ছাড়াও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ভি স্যাট ও বেতার সহ 40 ধরনের সেবা পাওয়া যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে টেরিস্টেরিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও বঙ্গবন্ধু স্যাটেলাইট দেশে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশ যোগাযোগ মাধ্যম হিসেবে ই সেবা নিশ্চিত করবে। স্যাটেলাইটের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হলে আশেপাশের কয়েকটি দেশে টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা দেওয়ার জন্য জিওসিক্রোনাল স্যাটেলাইট সিস্টেমের গ্রাউন্ড সিস্টেম সহ সব ধরনের সেবা পাওয়া যাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মোট 40টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে 20টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে, বাকি 20টি ট্রান্সপন্ডার বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য রাখা হবে।